কান্তর দাঁড় করে রাখেন আর 70 বছর বয়সের বুড়ার সাথে বিয়ে দিয়ে দেন না 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 আমি ভাঙলে পেলেছো ফোনটা আর ফোনটা আপনি দেন আগে মানে পুলিশে যেতে হবে হয় আপনি আমাদের বাড়ি থেকে নিয়ে নেন না আমি পুলিশে দিবেন না প্লিজ প্লিজ আমাকে পুলিশে দিবেন না 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 পাতা ধরে কোনো মাফ করতে না না পাওয়া হলো তো আপনার আপনি আমার আগে ফোনটা বের করেন আপনি ভাইয়ের ফোন দিয়ে আমার ফোন ফোন নেইনি না 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 আমার ফোন সিসি ক্যামেরা দেখে আপনার পিছনে আসছে জি আসসালামু আলাইকুম বগুড়া সদর থানা দাদা না যেখানে আমার একটা লেডি চোর পেয়েছে হ্যাঁ আমাদের দামি মোবাইল চুরি করে স্কেপ হতে নিচ্ছিল মানে দেখেন ভাই সবার সামনে উনি এই মোবাইলটা কিন্তু আপনাকে তো ছেড়ে দিলে এখন আমরা কি হবে করব আপনি ওনার ওখানেও চুরি করতে গেছিলেন আপনার বাবা মা আছে ফ্যামিলি মেম্বার কে আছে ফোন দাও বাবা মা আছে মেম্বার কে ফোন দাও বাবা মা কি করে প্লিজ আপনি এভাবে বাবা মা কি করে আসলে আমার চুরি করেন কেন কেউ অসুস্থ থাকতো রক্ত দরকার কিডনি নাই তাই একটা কথা ছিল আর তো সুন্দরী আপনি তো মানে নাটক করলেও ভালো টাকা পাবেন আপনি চুরি করেন কেন আজকের এই মোবাইলটা চুরি হতো আমি তো সরাসরি ধরতাম ভাই আমাদের ভাই ব্রাদার পুরো মাসে প্রফিট চলে যেত পুরো অর্ধেক প্রফিট চলে যেত আপনার বুয়ার কাজ করতে হবে এটা হচ্ছে আপনার পানিশমেন্ট তাহলে বলেন আপনারা বলেন আমি আসলে ভেবে পাচ্ছি না পুলিশে দেবো আপনাকে নাহলে পুলিশে যেতে হবে হয় আপনি আমাদের বাড়ি থেকে নিয়ে নেন না পাওয়া হলে তো আপনার আপনি আমার আগে ফোনটা বের করেন আপনি ভাইয়ের ফোন দিয়ে আমার ফোন ফোন নেইনি না না আমার ফোন সিসি ক্যামেরা দেখে আপনার পিছনে আসছে আপনি আমার ফোনটা বের কোথায় রাখছেন ফোনটা ওনাকে দিয়ে দেন আমারটা আমাকে দিয়ে তারপর আমি পানিশ করব ওনাকে দিয়ে দেন না না আপনি আমার ফোন দিয়ে আপনি আমার ফোন দিয়ে পরে তারপর আমরা আপনাকে পানিশমেন্টটা কি ব্যাপার করা যাবে কাম কাম ধরে দাঁড় করেন ভাই বিপু ভাই আরে আমরা তো বাঁচে গেলাম আজকে দামি একটা মোবাইল নিয়ে গেল তো আমাদের যাতোগা পুরো মাসের পরে চলে যাতোগা তাহলে আপনি কয়টা মোবাইল চুরি করছেন পর্যন্ত না না প্রত্যেক চোর তো এই কথাই বলে প্রত্যেক চোর তো এই কথাই বলে যে প্রথম চুরি করলাম কিন্তু আমার তো মনে হয় এটা প্রফেশনাল অভি কি তোমার কি মনে হয় এই যে চুরিটা করছে প্রফেশনাল না না অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম পুলিশে কল দেবো আমি থানাতে এসে গেছে কল দিচ্ছি ঠিক আছে কল দিচ্ছে জি আসসালামু আলাইকুম বগুড়া সদর থানা দাদা না
যেখানে আমার একটা লেডি চোর পেয়েছে হ্যাঁ আমাদের দামি মোবাইল চুরি করে স্কেপ হতে নিচ্ছিল আমি ধরে ফেলছি হাতে নাতে আপনি ডানা পালাতে চলে আসুন মোবাইল জোনে চলে আসুন মা টেলিকমে চলে আসুন 12 নম্বর 12 13 নম্বর সব লিপ থেকে বের হয়ে ডান দিকে চলে আসুন মা টেলিকমে হ্যাঁ আমার তো বলো না আমার তো চুরি করছে ভাই উনি আসলে সিরিয়াস একটা চোর ঠিক সিরিয়াল মানে চুরি চুরি করছিলেন উনি উনি অলরেডি আমাদের একটা পাশের দোকান থেকে চুরি করে নিয়ে আসছিল এবং আমাদের এখান থেকে চুরি করতে নিছিল ঠিক আছে ভাই একটু দ্রুত আপনাদের সামনে চলে আসুন আমরা ওনাকে পুলিশে সোপর্দ করব ইনশাআল্লাহ আচ্ছা ভাই আসুন তাড়াতাড়ি আসুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ